যে কথা কহিলে গতকাল প্রধানমন্ত্রী যোগ বয়ান লা যে ওড়িয়া ভাষা ও অস্মিতা বর্তমান বিপদে পড়ছে এবং বিশেষ করে পূর্বর আপনার জাঁথে যেতবে কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহ আসলে সেই সে সান কথা কে গতকাল বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা আসলে সে সিধা টার্গেট করে যে এটি বাবুরাজ চালছে এবং ওড়িশার নবীন সরকার বদলিবা দরকার। তেমন প্রধানমন্ত্রী যা কিন্তু যে ওড়িশার অস্মিতা এবং ভাষা সম্পূর্ণ ভাবে ধ্বংসাভিমুখী এবং ওড়িশাবাসী আপনি কেবি বরদাস্ত করবে না এবং তেমন ওড়িশার এভাবে স্থিতি স্থিতির সুধুরি হলে বিজেপি কু সুযোগ মিলবা দরকার। বিজেপি যদি ওড়িশার শাসনরে আসে তবে ওড়িশার শীর্ষ স্তরক যাব বিকাশ এবং তা সহিত বিভিন্ন স্তরে আপনি দেখুবে যে যেমতি কি ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী আসিলে সে সেই সমান ঢঙ্গে এটি কে যে এটি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বা তাঁক বাপা বিজু পট্টনায়ক সে শাসন করুলে এবং শাসনর গতি ওড়িশার চালা কিন্তু যেবেঠু এটি পাণ্ডিয়ান বা পূর্বতন অবসরপ্রাপ্ত প্রশাসক তথা বর্তমান বিজেডি দুই নম্বর নেতা পাণ্ডিয়ান যেতবে বর্তমান সময়ের সক্রিয় অনেক এটি ওড়িশার শাসন রসাতলগামী হয়েছে এবং নিশ্চিত ভাবে নেই বর্তমান বিজেপি মুদ্রা করেছি এবং সবুঠ বড় প্রসঙ্গ হচ্ছে ওড়িয়া অস্মিতা কথা যেতবে জগন্নাথ সংস্কৃতি কু ধ্বংস করা বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করা যাচ্ছে তা সহিত এটি যে পুরাতন ঐতিহ্য রয়েছে ওড়িশার তা নষ্ট করা নষ্ট করা যাচ্ছে। এভাবে স্থিতিতে এটি বর্তমান সময়ের বিজেপি বড় প্রসঙ্গ করেছি লোক পাখক যাচ্ছি এবং এই নির্বাচন সময়ের প্রধানমন্ত্রী এই বয়ান নিশ্চিত ভাবে ওড়িশার রাজনৈতিক পাণিপাগক আহরি উষ্ম করেছে এবং বিশেষ করে যেতবে অমিত শাহ আসিলে এবং সোনপুরে সভা করে সে সমান ঢঙ্গে বসিলে যে ওড়িশার খনিজ সম্পদ ভরপুর রয়েছে এবং প্রধানমন্ত্রী গতকাল কিন্তু যে ওড়িশার এতে পরিমাণ যে খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদ ওড়িশা দেশের নম্বর ওয়ান রাজ্য হয়ে পাব কিন্তু তাহা সম্ভব হয়ে পু না এটি স্থিতি আহরি দিনকু দিন বিগড়িবার লাগিছে। তেমন নিশ্চিত ভাবে গোটিয়ে ন্যারেটিভ বর্তমান ওড়িশার বিজেপি তৈরি করেছে বা বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রী কথা কুহতু কেন্দ্র গৃহমন্ত্রী কথা কুহতু বা অন্য রাজ্যর যে বিজেপি শাসিত রাজ্যর মুখ্যমন্ত্রী মানে বা পূর্বতন মুখ্যমন্ত্রী মানে ওড়িশা কু আসছেন এটি ওড়িয়া অস্মিতা কিপর ভাবে এটি বিপদে অছি তাকু হি এই এই কথা হি সেমানে উপলব্ধি করছেন কারণ এটি 24 বছর বিজেডি শাসন ভিতরে ওড়িশার বিকাশ কেউটি না কেউটি বাটবণা হয়েছে এবং ওড়িয়া মানকর ভাষা এবং ওড়িয়া মানকর অস্মিতা সংস্কৃতি এহা মধ্য বর্তমান সময়ের বিলোপ হওয়া পাই বসিছি। তেমন নিশ্চিত ভাবে যদি আকু ওড়িশা পাখরে যাহা অছি কোনসি রাজ্যরে তা নাহি চাহিলে তাকু রাজ্য সরকার সুবিনিযোগ করি ওড়িশাকু এক নম্বর করি পারন্তে এ কথা প্রধানমন্ত্রী মধ্য সোমরে কইছন্তি আর সবটু বড় কথা হচ্ছে ওড়িয়া ভাষা সংস্কৃতি সাহিত্য বর্তমান বিপদরে আর ইয়ে 25 বর্ষর স্থির সরকার এহাকু বঞ্চাই রখিবারে অসমর্থ হয়েছন্তি যাহাকু নেই পূর্বর অনেক সময়ে কেন্দ্রীয় নেতৃত্ব ওড়িশা আসবা সময়ের সরকারকু টার্গেট করছন্তি আর যেউ কথাকু নেই মতব্যক্ত কইছন্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাহা বর্তমান সময়ের সবুঠু বড় প্রসঙ্গ। বহুত বহুত ধন্যবাদ প্রদীপ্ত মহাপাত্র ভুবনেশ্বর প্রতিনিধি আম সহিত অনলাইন যোগে যোড়ি হয়েছিল অধিক আলোচনা করুথিলে। जदि आपण को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।